প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন শুভ সকাল তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় পেজ কিশোর বাতান থেকে আমি মাসুদ স্যার তোমাদের প্রিয় ক্লাস এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস আইসিটি ক্লাস দিয়ে তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে আছো দেখতে পাচ্ছ কিনা জানাও আমাদেরকে সবাইকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে ডেকে দাও সবাইকে ইতিমধ্যে আমি দেখি তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা यस আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ একদম সবাই মিলে আছো চলো আমরা এই মুহূর্তে প্রথমে যেটি করি ক্লাসটিকে আমাদের প্রত্যেককে ওয়ালে শেয়ার করে দেই আমাদের নিজেদের ওয়ালে শেয়ার করে দিব এবং সব জায়গায় যত জায়গায় দরকার আছে শেয়ার করা দরকার যেখান থেকে মনে হয় স্টুডেন্টরা পরবর্তীতে এই ক্লাসটি থেকে উপকৃত হবে তোমরা সবাই এই ক্লাসটি শেয়ার করে দিও কারণ একটাই কারণ দেখা যাবে পরবর্তীতে তোমার এই ক্লাসটি থেকেই তুমি দেখা যাবে যে তোমার প্রয়োজনীয় জিনিস পাবা আমি ইতিমধ্যে আমার জায়গাগুলো থেকে শেয়ার করে নেই তোমরাও তোমাদেরকেও শেয়ার করার আহ্বান জানাচ্ছি সবাই মিলে চলো শেয়ার করে ইনশাআল্লাহ আমরা ক্লাস করি এবং দেখা যাক কারা কারা আছো কে কোথা থেকে আছো ইয়াস থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আছো চলো ক্লাসটি শেয়ার করে ফেলি শেয়ার করে দাও তোমাদের পেজ থেকে তোমাদের প্রোফাইল থেকে তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখো যেন দেখতে পাও সবাই মিলে একটি সময় এই ক্লাসটি পরবর্তীতেও দরকার হবে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছো আমি তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি একটু পর আশা করি তোমরা সবাই আছো আমি আমার পেজেও এটাকে শেয়ার করে দিলাম ওকে যাতে করে তোমরা পরবর্তীতে খুঁজে পাও আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ ইয়াস সব ঠিকঠাক কিনা সাউন্ড ক্লিয়ার কিনা এভরিথিং ইজ ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও সাউন্ড ক্লিয়ার ওকে সাউন্ড ক্লিয়ার আমি আমার তরফ থেকেও শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে তোমরা অনেকে জয়েন করে ফেলেছো আমার তানভীর ওয়ালাইকুম আসসালাম তামিম ড্যানিয়েল ওয়ালাইকুম আসসালাম শামিম থ্যাংক ইউ সো মাচ এবং মনিকা অদিতি পাল কেমন আছো পূজা তুমি কেমন আছো স্মৃতি থ্যাংক ইউ সো মাচ শরীফ ওয়ালাইকুম আসসালাম আরাফাত হুসাইন ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আবার শরীফ হুসাইন পায়েল অ্যান্ড ওকে অভিজিৎ পাল তারপরে পলি তারপরে গুলশান আক্তার তৃপ্তি ভৌমিক তারপরে হচ্ছে জান্নাতুল মুন্না তুষার নাথ অন্তু মহিপাল সরকারি কলেজ থেকে তুমি কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সবাই ইয়াস শেখ নাইম ইসলাম তুমি কেমন আছো অভিজিৎ পাল আরাফত হুসাইন পূজা ইয়াস তুমি ভালো আছো জেনে ভালো লাগছে শামী হুসেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা এমসিকিউতে যাব না কিন্তু যেটি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট আজকে শিখিয়ে ফেলবো গত ক্লাসে তোমাদেরকে ইফ এলস ইফ তারপরে তোমার ইফ মানে ইফ ইফ এলস এলস ইফ এবং সুইচ কেস দেখিয়েছি আজকে ক্লাসে তোমাদের দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ের একটি টপিক লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা আশা করি এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারবা প্রথম ক্লাসগুলো তো শিখিয়ে দিয়েছিলাম সি প্রোগ্রামিং কি কীভাবে কাজ করে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ সেই জন্য শিখাচ্ছিলাম আরেকটা ক্লাসে শিখাইছি তোমাদের যে কীভাবে তোমার কনভার্সন তৈরি করতে হয় কনভার্সনের রিলেটেড প্রবলেম তারপরে তোমাদেরকে ডাটা টাইপ পড়িয়ে দিয়েছি অপারেটর পড়িয়ে দিয়েছি এবং সি প্রোগ্রামের অনেকগুলো জিনিস পড়িয়ে দিয়েছি আমি ভালো আছি ইয়াস থ্যাংক ইউ সো মাচ পায়েল দত্ত চৈতি দেব আমি ভালো আছি এবং আমাদের রুহিকে দেখেছে শরীফ হোসেন থ্যাংক ইউ সো মাচ মাসনা তুমি দেখছো মাসনা তুমি কেমন আছো এবং আমাদের সানমুন কেমন আছো সেটাও জানাইও আজিজ থ্যাংক ইউ সো মাচ শরীফ হোসেন অনেক ধন্যবাদ আফরিন খান থ্যাংক ইউ সো মাচ তোমরা ওয়ালাইকুম আসসালাম মাসনা ইয়াস থ্যাংক ইউ সো মাচ আলোয়ার জাহান শাকিলকে আমাদের শরীফ হোসেন ডেকে দিয়েছো ইমন পাল পবিত্র কুমারকে ডেকে দিয়েছো মনিকা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সিফাত হাসান সাকিবকে ডেকে দিয়েছো সাকিব দ্যাটস গ্রেট এইভাবে মিলে সবাই মিলে যখন একটি ক্লাস করবা সবাই সবাইকে এই যে তোমাদের একটা চমৎকার পরিবার তৈরি হলো যেখানে একজন যা জানি অন্যদের সাথে শেয়ার করার যে একটা বড় মানসিকতা তৈরি হলো তোমাদের সবাই মিলে শেখার যে একটা মানসিকতা তৈরি হলো রিয়েলি একদম এটা একটা ফ্যান্টাস্টিক একটা তোমাদের বলতে পারো যে মানবিক গুণ মানসিক গুণ এবং ইনশাআল্লাহ মানুষকে তোমরা অনেক ভালো করবা থ্যাংক ইউ সো মাচ ফারজান আসুমি তোমাদেরকেও দেখে আসলে মনটা ভালো হয়ে যায় গভর্নমেন্ট আডিয়াল মেমোরিয়াল কলেজ থেকে আছো আমাদের পূজা সারোয়ারজান শাকিলকে ডাকছো হিমেল গোস্বামী ডেকেছো মনিকা পাল থ্যাংক ইউ সো মাচ বিপুল মণ্ডলকে ডেকেছো ওয়ালাইকুম আসসালাম তোমরা কে কোথা থেকে আছো কোন কলেজ থেকে আছো এটি কমেন্টে জানাতে পারো আর ক্লাসের শুরুতে আবার বলে দিচ্ছি ঠিক প্রথমেই ক্লাসটিকে শেয়ার করে দাও যে যেখানে পারো পারলে তোমার নিজের ওয়ালেও তুমি শেয়ার করে রাখো কারণ পরবর্তী তোমার দেখতে সুবিধা হবে ওকে তাহলে চলো আজকে তোমাদের সাথে একটু কাজ করে করে প্রোগ্রামিং করব আমি তোমাদেরকে যদি বলি যে তোমার যে নাম সে ফর এক্সাম্পল মাই নেম ইজ অদিতি মাই নেম ইজ পূজা মনে করো মাই নেম ইজ শামিম মাই নেম ইজ আয়েশা তোমরা যদি এই জিনিসগুলো লেখো মাই নেম ইজ মনে করো নিশাত তাসনিম তামান্না
আনিকা হোসেন রিয়া, মনে করো এই নামগুলো যদি আমি বলি যে তোমার নাম 10 বার লেখো, খেয়াল করে দেখো, বারবার বলছি যে মাই নেম ইজ অদিতি, এই নামটি প্রিন্ট মানে তোমার যে কনসোল আছে সেখানে 1 2 3 4 5 এরকম 10 বার কি হবে, প্রিন্ট হবে 10 বার তোমার মনে করেই করবে। সেই 10 বার লেখার জন্য একটি প্রোগ্রাম দেখি কে কে পারো। থ্যাংক ইউ, ওকে আরাফাত হোসেন, অনেক ধন্যবাদ। সিদ্ধি তুমি কেমন আছো? ইয়াস, আমাদের অনেক অনেকে দাস চলে আসছে। অদিতি আমি একদম ভালো আছি। নিশাত তাসলিম তামান্নার নাম বলতে বলতে দেখো সে ওয়াচিং চলে আসছে, তুমি অনেকদিন বাঁচবা। অনিশা অনিশা থ্যাংক ইউ সো মাচ, আদাব তোমাকেও। ওকে ওয়ালাইকুম আসসালাম নিশাত তাসলিম তামান্না, ইয়াস ভালো আছি, সামুনও ভালো আছে, ভালো লাগলো। এবং সিদ্ধি তুমি চলে আসছো, সবাইকে মেনশন করে দাও, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমাদের মাহিবুর মাহিকেও ডেকেছো, রেডি? আমি যেটা বলছি মনে করো রাইট এ প্রোগ্রাম, খেয়াল করো আজকে প্রোগ্রাম শেখাবো আর জিনিসটা শেখাই দেবো। রাইট আ প্রোগ্রাম, প্রোগ্রাম রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট, প্রিন্ট মনে করো ইওর নেম, টু প্রিন্ট প্রিন্ট ইওর নেম 10 টাইমস, প্রিন্ট ইওর নেম 10 টাইমস, তোমার নাম 10 বার লেখার জন্য একটি প্রোগ্রাম লেখো। চলো আমরা তোমার যে নাম সেটি 10 বার লেখার জন্য একটি প্রোগ্রাম লিখি, আশা করি কানা কানা দেখতে পাচ্ছ, দেখবা। আমি দেখো তোমরা এই 10 বার লেখার জন্য আমি চিন্তা করি, দেখো খেয়াল করে দেখো, এই যে আমরা তো ফর লুপ ব্যবহার করে ক্লাস করতে পারি, রাইট? আমরা লুপ ব্যবহারটা পরে শিখব, আগে আমি বলছি যে তোমরা যেটা জানো প্র্যাকটিক্যালি সেটা থেকে কিভাবে এই মাই নেম ইজ, তোমার মনে করো সে ফর এক্সাম্পল মাই নেম ইজ মাসফিয়া, মাসফিয়া, তারপরে মনে করো মাই নেম ইজ নিশাত তাসলিম তামান্না, অ্যান্ড খালেদুর রহমান তুমি কেমন আছো? ইয়াস খালেদ, থ্যাংক ইউ সো মাচ, খালেদ চলে আসছে, অ্যান্ড ভালো কথা। আমাদের জাহিদুল ইসলাম জয় কিন্তু একটু অসুস্থ, ও অ্যাক্সিডেন্ট করেছে, ভালো একটি কাজ করতে যে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা সবাই জাহিদুল ইসলাম জয়ের জন্য দোয়া করব। ও একটি হসপিটালে ভর্তি আছে এখন, ঠিক আছে, এবং অনেক ফ্র্যাকচার হয়েছে, আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেয়। সবাই ঠিক আছে কিনা, স্ক্রিন ঠিক আছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে আমাদেরকে জানাইও। ইয়াস থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। তাসফিয়া মিহা ওয়ালাইকুম আসসালাম, সিথি থ্যাংক ইউ, ওকে অ্যান্ড শরীফ, দেখো বাবা আমরা যদি মাই নেম ইজ শরীফ মনে করো, আচ্ছা এখন আমি তাহলে লিখছি মনে করো কিশোর বাতায়ন, ওকে, বা মাই নেম ইজ মাসুদ লিখছি, তাহলে এটা কি করবা, হ্যাশ ইনক্লুড, এই ব্যাপারটা তুমি জানো, একটু খেয়াল করে দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h, কোথায় এই কাজগুলো কাজে লাগে সেটা আগে একটু জানার চেষ্টা করো, হ্যাশ ইনক্লুড মনে করো, হ্যাশ ইনক্লুড conio.h, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, কে কোন কলেজ থেকে আছো সেটিও জানিও। দেখো মাই নেম ইজ মনে করো সে ফর এক্সাম্পল তোমার, আমি এখানে মাই নেম ইজ মাসুদ, তোমরা তোমাদের নাম লেখো, আমি লিখছি মাই নেম ইজ মনে করো মাসুদ, ওকে, আমি আমার নাম লিখছি এখানে, একবার প্রিন্ট এফ মনে করো, প্রিন্ট এফ মাই নেম ইজ মাসুদ, মাই নেম ইজ মাসুদ, আমার নাম আরো একবার লিখলাম, তাহলে এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আরো একবার হয়ে গেল, প্রিন্ট এফ মনে করো মাই নেম ইজ মাসুদ, খেয়াল রাখবো ওয়ার্ডটা যেন গরম হয়ে যায়, মাই নেম ইজ মাসুদ, ওকে, এখানে এই যে দেখো এটা গেল এইভাবে ডট 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 ডট, মনে করো যে একবার তিন চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার এবং মনে করো 10 বার প্রিন্ট এফ আমি লিখলাম মাই নেম ইজ মাসুদ, খেয়াল করে দেখো মাই নেম ইজ মাসুদ, মাই নেম ইজ মাসুদ, ওকে, এই যে মাই নেম ইজ মাসুদ লিখলাম, এখানে গেট সিএইচ লিখলাম, তোমরা জানো গেট সিএইচ মানে কনসোলকে ধরে রাখতে সাহায্য করে, তাহলে দেখো এই মাই নেম ইজ মাসুদ গেট সিএইচ, ওকে প্রিন্ট এফ, ওকে প্রিন্ট এফ, এই যেটা মাই নেম ইজ মাসুদ, খেয়াল করে দেখো, তাহলে এখানে এরকম 10 বার হয়ে গেল, কিন্তু 10 বার আমি লিখছি মাই নেম ইজ মাসুদ, তোমরা অনেকেই দেখছো, থ্যাংক ইউ সো মাচ, মাই নেম ইজ মাসুদ 10 বার লিখছো। এখন দেখো এই যে এখানে এই জায়গাতে যে ঘটনা ঘটছে যে আমরা এইভাবে করে 10 বার লিখছি, কিন্তু এইভাবে তোমরা যদি 100 বার লিখতে বলতাম, যদি 200 বার লিখতে বলতাম, যদি 500 বার লিখতে বলতাম, এটা অনেক কষ্ট হতো। আরো একটা কাজ দেখো, মাই নেম ইজ মাসুদ, মাই নেম ইজ মাসুদ, মাই নেম ইজ মাসুদ, অর্থাৎ একই জিনিস রিপিটেডলি আমি করলাম, রাইট? তাহলে কোনো কাজ রিপিটেডলি সি প্রোগ্রামকে দিয়ে করানোর কোনো ওয়ে আছে কিনা? ইয়াস, সেই ওয়েটা যদি থাকে তাহলে সেটা কি,
সেটাকে আরো সহজ করার জন্য এটি হচ্ছে আজকের ক্লাসে তোমাদের শিখিয়ে দেব। আশা করি সবাই দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ। আমাদের অনেক এসএমএস পড়ে আসে, কমেন্ট পড়ে আসে তোমাদের। তাবিলা পারভিন আছো, থ্যাংক ইউ সো মাচ। অন্তরা রয় আছো, রিম্পা বিদ্যা আছো, দিলরুবা, ইয়াসমিন, দীপু, আর কে, রাকিবুল, শরীফ, আরাফাত হুসাইন। ওকে, ইউজ করবো না, স্ক্যানএফ ইউজ করবো। এখানে তো আমি স্ক্যানএফ ইউজ করছি না, আমি যেটা বলেছি যে নর্মালি যদি তুমি লিখতাম মাই নেম ইজ মাসুদ, তবে হ্যাঁ ভালো করা স্ল্যাশ এন না দিলে কিন্তু এগুলো এক লাইনে দেখাবে, স্ল্যাশ এন দিলে কিন্তু এগুলো দুইটা লাইনে দেখাবে, এটা একটু খেয়াল রাখো, রাইট? ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে এই যে দেখো, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করছি ক্লাসটি শেয়ার করে রাখো, সবাইকে শেয়ার করে দাও, সবাই মিলে যখন ক্লাসটি দেখবে সবার জন্য ভালো হবে, কারণ এই টপিকগুলো অত্যন্ত কঠিন এবং অনেকেই খুব কঠিন করে আমরা বুঝতে পারি না যেহেতু, ওকে, কঠিন লাগে। তাহলে এই কঠিন কাজটা তুমি অনেক সহজে করতে পারবা। সেটা কিভাবে সহজে করতে পারবা? আমি যদি লুপ ইউজ করি, মনে করো হ্যাশ ইনক্লুড, মনে করো stdio.h, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, হ্যাশ ইনক্লুড, মনে করো এখানে conio.h, মানে কনসোল ইনপুট আউটপুট, ওকে। তারপরে দেখো এখানে আমি মেইন দিলাম, এটা একটা মেইন ফাংশন, মনে রাখবা ওই যে তোমার ইন্ট মেইন দিলে রিটার্ন জিরো দিতে হয়, এগুলো এখন চিন্তা করবা না, ওকে। তাহলে দেখো এখানে আমি একটা লুপ চালাবো, ইন্ট আই, ওকে, আই দিলাম একটা, এটা লুপ চালাবো, ইন্টেজার, ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন অর ইকুয়াল টু টেন, দশ বারের কথা বলছি, আই প্লাস প্লাস, এই কাজটা করেও কিন্তু আমি তোমার কি করতে পারি, এখানে আমি লিখতে পারি তোমার প্রিন্ট এফ, প্রিন্ট এফ, সে ফর এক্সাম্পল মাই নেম ইজ মাসুদ, মাই নেম ইজ মাসুদ। তার মানে একটা কাজ ম্যানুয়ালি করতে গেলে যে কষ্টটা হতো, এই কাজটা তুমি যখন প্রোগ্রামিং এর বিভিন্ন সুবিধা, বিভিন্ন তোমার মনে করো যে নিয়ম জেনে করে ফেলতে পারো, দেখো এই দুইটা প্রোগ্রাম কিন্তু সেম আউটপুট দিবে, আশা করি আওয়াজ যাবে, দুটা প্রোগ্রাম সেম আউটপুট দিবে, রাইট? কেনা বলো, রাইট? ওকে, তাহলে বুঝে ফেলেছো, ইয়াস, লুপ স্টেটমেন্ট ব্যবহার করে। থ্যাংক ইউ সো মাচ রবি, ওকে, থ্যাংক ইউ। মনিকা পাল কি বলছো বাবা, বুঝো না কোনটা বলো আমাকে, বইল যেটা বুঝবা না আমি তোমাদের কি বুঝাই দিব ইনশাল্লাহ, ওকে। দেরি আমাদের দুর্গা পূজা দেরি হলো কেন, নো প্রবলেম, ওকে। বাসি স্যার বেতার সরকারি কলেজ থেকে আমাদের অর্থী রহমান আছে, আরিফিন শাহরাজ আফরিন অর্থী বেতাগি কলেজ বরিশাল থেকে আছে, এবং খুবই মনোযোগী স্টুডেন্ট, প্রতিদিন অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটা ক্লাস আমাদের করছে, থ্যাংক ইউ সো মাচ। কিশোর বাতায়ন তোমাদেরকে পেয়ে ধন্য, আমরা তোমাদেরকে পেয়ে ধন্য, ইয়াস। রিপন থ্যাংক ইউ সো মাচ, আমার নাম একবারের জন্য না, কে বলছে রিপন, এই যে তোমার নাম নিয়ে নিলাম ইনশাল্লাহ বাবা, ওই যে স্ক্রলে চলে যায় তো হয়তো অনেক সময় দেখি না, বাট তোমরা আবার মনে আছো, নাম মনে বললে কি হবে, মনে আছো ইনশাল্লাহ। আয়েশা আক্তার থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের সালাউদ্দিন কি অবস্থা, কি খবর সালাউদ্দিন স্যার, ভালো আছেন না? ওকে, সালাউদ্দিন হচ্ছে আমাদের চেষ্টা করছে, পড়াচ্ছে আমাদের ক্লাসও রেগুলার থাকে, থ্যাংক ইউ সো মাচ। ফারজান আসুমি আছো, নাদিম আহমেদ আছো, ইমরান হাসান আছো, আয়েশা এ আছো, অভিজিৎ পাল আছো, মিস লেনা আছো, অ্যান্ড ফয়সাল আলম আছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা দেখো যে এই কাজটা, একটা কাজ তোমার মনে করো ম্যানুয়ালি করতে যে অসুবিধা হতো, সেটাকে তুমি যখন এই সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন জিনিস ব্যবহার করে করবা, তখন দেখো তোমার কত ইজি হয়ে যায়। আই মিন মাই নেম ইজ মাসুদ যদি দশ বার লিখতা এইভাবে লিখতে হইতো, তাহলে তুমি এইভাবে লিখতে পারতো একটা জিনিস ব্যবহার করে, রাইট? এখানে যদি একশো বার লিখতে বলতাম তাহলে প্রোগ্রামটা কত কষ্ট হইতো, কত বড় হইতো, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে একশো বার জাস্ট খালি এখানে একশো দিয়ে দিলেই হবে। এখন আমাদের কাজ হবে তোমাকে লুপ বোঝানো, লুপ, যে লুপ জিনিসটা কি, লুপ জিনিসটা হচ্ছে একই কাজ বারবার করা, মনে করে একই জায়গায় ঘুরবে, ফ্যান একটা লুপ, ফ্যান কি করে বারবার একই জায়গায় ঘুরছে না, ওকে, এই যে মনে করো ঘুরছে এটাকে বলা হয় তোমার মনে করো লুপ, ওকে, মনে করো এরকম করে ঘুরছে, একই জিনিস ঘুরছে, তাহলে এখানে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব। সি প্রোগ্রামিং এ দেখি তোমরা কারা কারা পারো, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কয় প্রকার, কে কে বলতে পারবা, তাড়াতাড়ি বলো কয়েকটি লুপ কন্ট্রোল স্টেটমেন্টের নাম বলো। ইয়াস সালাউদ্দিন ভালো আছো, শুনে ভালো লাগলো, রিপন থ্যাংক ইউ সো মাচ, অত্যন্ত কষ্ট করে মনোযোগ সহকারে ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ। ইন্ট আই, এটা আমি বুঝাই দেবো তোমাদেরকে, আশা করি সবাই মোটামুটি ভালো বুঝবা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এবার চলো আমরা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, প্রবলেম হলে পড়ে সাথে সাথে, ওকে। আমরা দেখো এই পুরো ব্যাপারটা আমি বুঝাবো এখন,
সেটা হচ্ছে তুমি যখন ফর লুপ ব্যবহার করবে আমি এর উপরে যাচ্ছি না এই বুঝার চেষ্টা করো সবাই ফর i is equal to 1 মনে করো i less than or equal to 10 তারপরে i প্লাস প্লাস এই যে দিলাম তারপরে খেয়াল করো দেখো এখানে প্রিন্ট এফ মনে করো প্রিন্ট এফ মনে করো আমাদের কিশোর বাতায়ন কানেক্ট তোমরা জানো কিশোর বাতায়নের ওয়েবসাইটটা কানেক্ট নামে পরিচিত কানেক্ট মানে কে ফর কিশোর বাতায়ন রাইট খেয়াল করো এটা কিভাবে কাজ করে প্রথমে এই যে আই এই আয়ের এই পার্টটার নাম এই পার্টটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন মানে নির্দিষ্টকরণ যদি বলি তুমি শুরু করো এই একটা সংখ্যা লেখা শুরু করো এখন তুমি আমারে বলতে বলবা স্যার কত থেকে শুরু করব এক থেকে শুরু করব নাকি দশ থেকে শুরু করব নাকি বিশ থেকে শুরু করব এই যে এক থেকে শুরু করা দশ থেকে শুরু করা বিশ থেকে শুরু করা দিস ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন রাইট ইনিশিয়ালাইজেশনের পরে এই জায়গাটা হচ্ছে কন্ডিশন কি বলতো কন্ডিশন ওকে এন্ড এটার নাম হচ্ছে আপডেট নর্মাল নাম হচ্ছে আপডেট আপডেট মানে হচ্ছে ইট মে বি ইনক্রিমেন্ট এবং ইট মে বি ডিক্রিমেন্ট মানে এটা তোমার মনে করো ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হবে রাইট তো তোমরা দেখে নিচ্ছ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন অ্যান্ড আপডেট ফর লুপের তিনটা অংশ ভেরি গুড আচ্ছা তোমরা জানো আব্দুর রহমান বলেছো তিনটা রিম্পা বিদ্যা বলেছো তিনটা ফর ওয়াইল ডু ওয়াইল বলেছো খালেদুর রহমান অ্যান্ড আয়েশা আক্তার বলেছো তিনটা সানমুন আমাদের মাস্টার বলেছো তিনটা এবার না মাস্টার এবার আমার সাথে বল যে আমাদের এই সি প্রোগ্রামিং এ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট লেখ পাঁচটা কত লিখবি পাঁচটা লেখ ফর ওয়াইল ডু ওয়াইল গো টু কন্টিনিউ ওকে গো টু কন্টিনিউ এগুলো কিন্তু লুপের মধ্যে কাজ করে ফর ওয়াইল ডু ওয়াইল গো টু কন্টিনিউ নর্মালি তিনটা নর্মালি তিনটা কিন্তু ফর ওয়াইল ডু ওয়াইল এরপরেও গো টু একটা ব্যাপার আছে কন্টিনিউ বলতে একটা ব্যাপার আছে আশা করি এই জিনিসগুলো তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব আশা করি অনেক ভালো আছো ইয়েস ইতিমধ্যে তোমরা অনেকে চলে আসছো সবাই মিলে ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে নিজেদের ওয়ালেও শেয়ার করে রাখতে পারো ওকে তাহলে এটা কিভাবে কাজ করে এইটা খেয়াল করে দেখো আমি একটু এই আর এই জায়গাটার নাম হচ্ছে লুপ বডি এইটার নাম কি বলতো লুপ বডি তার মানে যদি তোমাকে বলা হয় টোটাল ফর লুপের কয়টা অংশ ফরের মধ্যে তিনটা অংশ ফর লুপের চারটা অংশ ফরের মধ্যে তিনটা ফর লুপের চারটা ফরের মধ্যে তিনটা কি কি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট আপডেট মানে কি ইট মে বি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট কমতেও পারে বাড়তেও পারে বাস বুঝলাম ওকে এন্ড টোটাল লুপ বডি সহ চারটা অংশ আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ শিথি আর ওকে সবাই কি লিখছে সেটা চারটা এই ওগুলো জিনিস লিখছিস ওকে জিলানি স্যার থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাজ দেখছি আমরা খুব ভালো লাগছে আপনার থ্যাংক ইউ অনিকা হোসেন রিয়া শেয়ার দাম থ্যাংকস ফর ইউর শেয়ারিং অনিকা হোসেন রিয়া ওকে আমাদের তামিল জানিয়ে প্রোগ্রামই করে দিয়েছে একদম রেগুলার স্টুডেন্ট একদম মনোযোগী থ্যাংক ইউ সো মাচ এই ক্লাস প্রোগ্রামে কেটে দিয়েছিল তাই মনে আছে তিন প্রকার না মনে রাখবে তিন প্রকার মেইনলি কিন্তু লুপ কন্ট্রোল স্টেটমেন্ট পাঁচটা কাজ করা যায় কেউ কাটবে না এটা হচ্ছে প্র্যাকটিসের জানার অনেক বইয়ে কম দেওয়া আছে অনেক বইয়ে বেশি দেওয়া আছে এই জন্য করা ওকে ওগুলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট পড়ে আয়েশা আক্তার ইনশাল্লাহ স্যার বিশ্বাস রাখো জেনে বুঝে পড়াই ওকে অবশ্যই তোমার মনে করো যে তোমার এগুলো ভালো করে জেনে তারপরে তোমাদের পড়াচ্ছি টেনশন করবো না একদম থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সাগর কুণ্ড অনেক ধন্যবাদ জান অ্যান্ড মিস লেনা আপডেট কি কন্ডিশনে ইয়েস আপডেট হচ্ছে কন্ডিশন না কন্ডিশনে আপডেট হয় না লুপের আপডেট আপডেট লুপের আপডেট মনে করো এই বছর তোমার বয়স বিশ মানে বিশ না ওকে ফাইন তোমার বয়স ষোলো সতেরো বা আঠারো সামনে বছর কত হবে উনিশ এই বছর যদি আঠারো হয় সামনে বছর উনিশ হবে দিস আপডেট ওকে রাইট এটা কিভাবে কাজ করে প্রথমে এখান থেকে এই ইনিশিয়ালাইজেশনটা হয় প্রথমে কি হয় ইনিশিয়ালাইজেশনটা হয় নাম্বার ওয়ান তারপরে এর কাছে যায় কন্ডিশনে যায় কন্ডিশনে যায় নাম্বার টু যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সরাসরি তোমার মনে করো এই যে এখানে চলে আসে কোথায় চলে আসে কন্ডিশনটা ট্রু হলে সরাসরি লুপের মধ্যে চলে আসে এটা হলো নাম্বার থ্রি এবার তারপরে কি হয় এই যে এখানে চলে যায় কোথায় চলে যায় এই আপডেটে চলে যায় খেয়াল করো এইখান থেকে চলে যায় আপডেটে প্রিন্ট করার পর যদি আপডেটে প্রিন্ট করার পর আবার কন্ডিশনে আসে
কন্ডিশন যদি ট্রু হয় আবার চলে। এই যে দেখো এখানে একটা লুপ চলতেছে, এখানে একটা লুপ চলতেছে, মানে এই অংশটুকুই বারবার রিপিট হয়। সি প্রোগ্রামিং এ ইনিশিয়ালাইজেশন মানে ফর লুপে ইনিশিয়ালাইজেশন চেক হয় একবার, কয়বার? একবার। ওকে, খেয়াল রাখবা ইনিশিয়ালাইজেশন কিন্তু বারবার হয় না। এই যে আই ইকুয়াল টু 1 এটা একবারই কাজ করে। তাহলে টোটাল যদি তোমার মনে করো আর কন্ডিশন কিন্তু 10 বারই চেক হয়, এটা একটু খেয়াল রাখবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়েস অনিক হোসেন রিয়া, নো প্রবলেম, ডিরেক্ট এভাবে বুঝায় বলবা। তার মানে যদি বলে ওকে থ্যাংক ইউ সো মাচ, লক্ষ্মীপুর সরকারি কলেজ পার্ক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে থ্যাংক ইউ সো মাচ, আসানুল হক, আফরিন খান, আয়শাক্তা, সেটা না তো স্যার একাধিক উত্তর বললে কোনটা ভুল কোনটা সঠিক সেটা নিয়ে কনফিউজ। না না না, একাধিক উত্তর বলি নাই আমি, বলছি তোমার যদি বলে কখনো মেইনলি কয় প্রকার, যদি দেখো তিন প্রকার, তিন প্রকার, সেখানে পাঁচ প্রকার দিবে না। যে প্রশ্নকর্তা, প্রশ্নকর্তার মধ্যেও কিন্তু এক ধরনের তোমার ই থাকতে হবে, আমি কি চাচ্ছি। যদি তিন চার থাকে তাহলে আনসার দেবা তিন, যদি তিন পাঁচ থাকে তাহলে আনসার দেবা পাঁচ। এইবার মনে হয় ক্লিয়ার আয়েশা আক্তার, বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ জিলানি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ইউ আর গোয়িং গুড, মানে ইউ আর ডুইং অলসো গুড, অর্থি থ্যাংক ইউ, বুঝতে পারছিস নিশ্চয়ই। ওকে, আমাদের নিশাত তাসকিন তামান্না, আরেকবার বলবো রে, শোন, আমাদের সি প্রোগ্রামে, সি প্রোগ্রামিং এ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু, কন্টিনিউ, পাঁচটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, কয়টা? পাঁচটা। এনটিডি নিশাত তাসকিন তামান্না, বুঝছো নিশ্চয়ই ভালো করে, রাইট? ওকে, আমি একটু পানি খেয়ে নেই, সবাই ক্লাসটা শেয়ার করে দে। ওমা, এত ডাবল পানি দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ মামুন। ওকে, এই যে দেখো, তাহলে লুপটা কোথায় ঘুরতেছে? লুপটা ঘুরতেছে এখানে। এবার আসো প্রোগ্রামটা কিভাবে কাজ করে দেখাবো। এই দেখানিও লুপটা কোথায় ঘুরে, ভালো করে দেখো, লুপ যে বলি ফর লুপ, এই ফর লুপ কোথায় ঘুরে এবার নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো আমরা এই ফর লুপ ব্যবহার করে প্রচুর প্রোগ্রামিং করি। ওকে, আমি যদি তোমাদের বলি, এবার দেখো আমি আউটপুট চাই, আমি এক কাজ করি এই পাশে আউটপুট লিখে, অর্থি দেখ তোমার ভালো করে, আয়েশা ভালো করে দেখ, আমি মনে কর আউটপুট চাই এক, মনে কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মনে কর আমরা এটা আউটপুট চাই। ওকে, এটা আউটপুট চাই, আউটপুট চাই এটা, রাইট এ প্রোগ্রাম টু গেট দিস আউটপুট, এক থেকে একশো পর্যন্ত, এক থেকে দশ পর্যন্ত, এই সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য মানে ছাপানোর জন্য, আমি লেখার জন্য একটা প্রোগ্রাম লেখো। তো ভেরি সিম্পল, তুমি কিভাবে কাজ করবা, ইন্ট ও ইনক্লুড, ওকে ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, ফ্রেন্ড একটু কমাই দাও, এখানে দেখো তারপরে আসবে ইনক্লুড কনিও ডট এইচ, এখানে লিখবা কনিও ডট এইচ, থাক মোবাইল বন্ধ হয়ে যাবে, কনিও ডট এইচ, তারপরে হবে এখানে লিখবা মেইন। ওকে, এবার আসো বাবা, এখানে ইন্ট আই, ইন্ট আই মানে কি জানো বাবা, সবসময় যে আই ধরতে বা নট লাইক দেন, তুমি চাইলে এক্সও ধরতে পারবা, এটা তো একটা ভেরিয়েবল রে বাবা, আমার আছে এক্স টাকা, আমার আছে ওয়াই টাকা, আমার আছে ক টাকা, ভেরিয়েবল যা কিছু তাই ধরতে পারবে, তবে নর্মালি আই ধরা হয়, আই ফর ইনিশিয়ালাইজেশন থেকে শুরু হয়, এই জন্য আই ধরা হয়, আমি এক্স ধরে করে দিচ্ছি, যা তোরা যদি কন্ডিশন প্রবলেম হয় এক্স ধরে করে দিচ্ছি। এবার যেটা করবি, ফর x equal to 1, this is initialization, এখানে কিন্তু সেমিকোলন, খেয়াল রাখবি সেমিকোলন, x less than or equal to 10, আমি যদি 10 বার এখানে চাচ্ছি 10 পর্যন্ত, and x plus plus, ওইখানে দিয়েছিলাম i plus plus, এখানে দিয়েছি x plus plus, এক কাজ করো লেখো, একটা একটা জায়গায় লিখে নাও, তোমার মনে করো x plus plus এর মানে, মনে করো x plus plus এর মানে x equal to x plus 1, অর্থাৎ তোমার মনে করো, অর্থাৎ আই প্লাস প্লাস এর মানে, এর মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, আই এর মান যদি এক এক করে বাড়ে, ইনিশিয়ালাইজেশন মান যদি এক এক করে বাড়ে তাহলে আই প্লাস প্লাস ওয়ান, কিন্তু যদি দুই করে বাড়ে তখন কিন্তু আবার অন্যটা দিতে হবে, তখন লিখতে হবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু, শুধুমাত্র এক এক করে বাড়ার ক্ষেত্রেই আই প্লাস প্লাস দিবা, প্লাস প্লাস আই বলতে একটা ব্যাপার আছে সেগুলো অন্য জায়গায় লিখবা। থ্যাংক ইউ সো মাচ শরীফ হোসেন, ফাবিহা প্রমি কেমন আছো, থ্যাংক ইউ, অ্যান্ড আমাদের ফয়েজ হাওলাদার, নবিতা নবী, এটা কি ডোরেমনের নবিতা নবী, রাইট, তারপরে আমিনুল হক, থ্যাংক ইউ সো মাচ, ইন্ট মেইন ইন্টেজার, এই এইগুলো নিয়ে চিন্তা করো না, ইন্ট মেইনে যাও না, এগুলো না লিখলেও প্রোগ্রামিং হয়, এটা প্রোগ্রামিং একটু জাস্ট বিশুদ্ধতার জন্য, তোমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামিং শেখাটা তখন থেকেই ভয় পেয়ে যাও, এখানে ইন্ট মেইন, এখানে রিটার্ন, ভয়েড মেইন, এইটা সেটা নিয়ে একদম ঝামেলা করে যাও, প্লিজ এগুলোতে যাও না, এখন
আগে প্রোগ্রামিং শিখো, তারপর এগুলো আস্তে আস্তে ওই গ্রামারগুলো শিখেই যাবা। আমি মনে বুঝাইতে পারছি, আগে প্র্যাকটিক্যালি প্রোগ্রাম রান করতে শিখো। ওগুলো করতে যা, দেখো প্রোগ্রামিং রান হয় না তখন তোমার প্রোগ্রাম থেকে প্রথমেই তুমি ভয় পেয়ে যাও, আর প্রথমেই তুমি ভয় পাওয়া যায় মানে তুমি আর প্রোগ্রামিং শিখতে পারলে না, রাইট? সো এটা গেল। দেন এখানে কি করলাম, প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ এখানে দেখো, খেয়াল করে দেখো, পার্সেন্ট ডি, আমি তো ইন্টেজার টাইপের সংখ্যা তোমার মনে করো যে কাজ করব, এন্ড কাকে প্রিন্ট করব, প্রিন্ট করব হচ্ছে এক্স কে। এই এক্সটাকে প্রিন্ট করে দিলেই তোমার এক থেকে দশ যে সংখ্যাগুলো আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। কাকে প্রিন্ট করবে, এই যে এক্স আছে, নেক্সটাকে ওয়ান থেকে শুরু করে এটা আসবে। এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে খেয়াল করে দেখো, এটা কাজ করে প্রথমে এক্স এর মান ওয়ান নিছে, ওয়ান নিয়ে মনে করো একটা টিকেট, আমি এইভাবে দেখাই, খেয়াল করে দেখো, মনে করো একটা টিকেট দিলা, তোমাকে একটা টিকেট দেওয়া হলো, আইডি কার্ড দেওয়া হলো, তুমি আইডি কার্ডটা নিয়ে যখন কলেজের গেটে ঢুকো, প্রথমে মামাকে মানে গেটে যে সিকিউরিটি থাকে তাকে কার্ডটা দাও, কার্ডটা দেখার পরে বলে কন্ডিশন চেক, মানে কন্ডিশন ভ্যালিড, তোমার কার্ড বৈধ, বলো ইউ ক্যান এন্টার দ্য ক্লাসরুম, তুমি এবার ক্লাসে ঢুকতে পারো ভিতরে, ফাইন। তার মানে এইটা নিয়ে এর কাছে আসে, আসার সাথে সাথে এখানে আসবে, আসার পরে কি পাবে, দেখলো যে একটা ইন্টিজার টাইপের সংখ্যা, তার মানে এক্স এর মান যা নিয়ে ভিতরে আসছিল তাই প্রিন্ট করে দেবে, সেটা হবে এক। আচ্ছা, ভালো কথা, এখানে আবার স্ল্যাশ এন দিবা, নাইলে আবার নিচে নিচে কাজ করবে না, সেটা হচ্ছে যে এই জায়গাতে একটা স্ল্যাশ এন দিয়ে দিবা, এই জায়গাতে একটা স্ল্যাশ এন দিয়ে দিবা, স্ল্যাশ এন, স্ল্যাশ এন, স্ল্যাশ এন এইভাবে দিবা, আমি আগে শিখাই দিছি তাই না, এটা এসকেপ সিকোয়েন্স বলে, স্ল্যাশ এন এইভাবে দিবা, স্ল্যাশ এন দিলা তোমার মনে করো কাজ করলো, মানে নিচে নিচে দেখাবে, স্ল্যাশ এন না দিলে এক দুই তিন এভাবে এভাবে দেখাবে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে আবার কি করবে, এবার বাইরে চলে যাবে, আগে এক্স এর মান ছিল এক, এখন এক্স এর মান করবে দুই, এবার দুই নিয়ে আবার এর কাছে আসবে, কন্ডিশনের কাছে আসবে, ও ভাই এই দুই কি দশের চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে ঢুকো প্রোগ্রামে, যখনই কন্ডিশন ট্রু, আরে বাবা তোমার যদি গেট পাস ঠিক থাকে, তোমার যদি আইডি কার্ড ঠিক থাকে, তোমাদের কি কেউ গেটে আটকাইবো, আটকাইবো না, বলে যান ভিতরে যান, তার মানে কি কন্ডিশন ট্রু, বলে যান ভিতরে যান, কত নিয়ে আসছিল দুই, এবার প্রিন্ট করে দুই, বাস এবার আবার প্রোগ্রাম থেকে বাইরে যাবে, এখানে যাওয়ার পরে আগে ছিল দুই, এখন আবার তার সাথে এক বাড়াবে, এক বাড়ালে কত হবে তিন, এবার বলবে তিন কি দশের চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তার মানে আসেন প্রিন্ট করেন তিন, এভাবে করে মনে করো দশ পর্যন্ত যাবে, দশের পরে যখন এগারো যাবে, এগারো নিয়ে এখানে আসবে, আসার পরে বলবে এগারো ইজ লেস দেন অর ইকুয়াল টু টেন, তখন বলবে এগারো কি দশের চেয়ে ছোট, বলে না সমান না, তাহলে কন্ডিশন ফলস, তাহলে আর ভিতরে ঢুকতে পারবেন না, আপনার আইডি কার্ডের মেয়াদ শেষ। তার মানে তোমরা যারা এইবার দুই হাজার মনে করে আঠারোতে কলেজে ভর্তি হয়েছো, তাদের আইডি কার্ডের, কলেজের আইডি কার্ডের মেয়াদ উনিশে ঠিক থাকবে, বিশে ঠিক থাকবে, একুশেও থাকতে পারে, বাইশে কি সে আইডি কার্ড দিয়ে তুমি কলেজে ঢুকতে পারবা, ঢুকতে পারবা না, ইনক্রিমেন্ট হবে, কার্ড কিন্তু তোমার ইনভ্যালিড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ, আমাকে এই জিনিসটা জানাইও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তামিম ড্যানিয়েল, অনেক ধন্যবাদ, ওকে, ও খুব সহজ লাগছে এবার, থ্যাংক ইউ সো মাচ বাবা, সহজ লাগবে, প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল, সবাই একটা কাজ কর, এই ডাইরেক্টর লিখে দে, সবাই একটা কাজ কর, ও থ্যাংক ইউ, ওকে, প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল লিখে ফেল, আনিকা বুঝছিস, আনিকা হোসেন দিয়া বুঝছিস, মাস্টার ক্লিয়ার, থ্যাংক ইউ মাসুদ স্যার, ওকে মাহমুদ, থ্যাংক ইউ, ওকে ইস্তাক অনিক, কি অবস্থা, ওকে থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে নিশাদ তামিল তাসলিম তামলা, থ্যাংক ইউ, শেয়ার ডান মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ জিলানি স্যার, অনেক ধন্যবাদ, ওকে এবার আমি কাজ কর, সবাই মিলে চল রাইট এ প্রোগ্রাম, আমরা একটা কাজ করি, প্রবলেম করে করে শিখবো, খালি তো মনে করো টুকটাক প্রোগ্রামিং শিখো, প্রোগ্রাম নিজে লাগে বানায় শিখবা, এবার একটা কাজ করো, দুই চার ছয় আট দশ, ও না নয় না দশ, এইরকম একটা প্রোগ্রাম লেখো, রাইট এ প্রোগ্রাম টু গেট দিস আউট, তাড়াতাড়ি করে দেখো, আমি এখানে চেঞ্জ করে দিব, এখন চেঞ্জ করে দিব, এখানে তুমি ভালো করে কাজ করতে পারবে, ওকে তাহলে রাইট এ প্রোগ্রাম টু গেট দিস আউটপুট, আগে ফর বুঝে ভালো করে যা, তারপরে বাকিগুলো ওয়াইল ডু ওয়াইল বুঝে যাবা, একদম ইজি কিন্তু, খেয়াল রেখো, তাহলে দেখো ফর এখানে কি দুই থেকে স্টার্ট, তাহলে দুই থেকে স্টার্ট হলে এখানে হবে ইনিশিয়ালাইজেশন টু, বুঝে বলছি, শুরু করো কোত থেকে শুরু করো, দৌড়াও কোন পর্যন্ত দৌড়ামো, এটা হলো লাস্ট মাথা দশ পর্যন্ত, এখানে আই প্লাস প্লাস দিলে হবে না, এখানে লিখতে হবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, ওই যে তোমরা যারা আই দিয়ে কাজ করছিলে ভাবছিলে ওইটাই বুঝে লিখতে দিব, নট লাইক দ্যাট, এভাবেও কাজ করা যায়, এই যে এখানে আই প্লাস টু, ওকে গুড, তাহলে যেটা হবে এখানে আই প্লাস দুই করে বাড়তে থাকবে, এন্ড দেন তোমার মনে করো প্রোগ্রামিং, আমি যদি ভুল না করি একটু দেখা তো, ভুল হয়েছে কিনা সবাই দেখ, ঠিক করে দেখ, ওকে
Jamin bolo this was programming is fun. Master bolo this was, thank you so much. And okay, thank you so much. Okay. Jilani sir, apnader mock dek ami ei khacchi, dabar pani khacchi. Thank you. Okay, sir, amar jor aslo amar mathar modhe. Ripon, shabdane thakis baba. Ekdom shabdane, beshi beshi pani kha. Rest ne. Ripon, kono rokom jate oshustho na hoy, just thank you. Story Safiya kono. আচ্ছা স্যার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রোগ্রামিং প্র্যাকটিস করা যায়? অবশ্যই যায়। সিপিপি ড্রয়েড নামে একটা ইয়ে আছে, আচ্ছা সেটা তো দেখো। স্যার আমার জ্বর আসলো আর মাথা ব্যথা করতেছিল, সাবধানে থেকো বাবা। ওকে জারিফ জয় কেমন আছিস, এত দেরি কেন, ফাঁকিবাজ হয়ে গেছিস না জারিফ জয়? ইদানিং মডেলিং বেশি করা হচ্ছে, দুষ্টু ছেলে কোথাকার। রাফি থ্যাংক ইউ, আমার কমেন্ট দেখা যান। আরে রাফি তোমার কমেন্ট দেখে দিচ্ছি, তোমার কমেন্ট না পড়লে হবে, তুমি অনেক কষ্ট করে ক্লাস করো। অ্যান্ড উদ্দিন জয় থ্যাংক ইউ সো মাচ, রিপন থ্যাংক ইউ, ফয়সাল হাওলাদার অনেক ধন্যবাদ, তামিম ওকে অনেক ধন্যবাদ। ক্লাস নিয়ে তোমরা এই মুহূর্তে যারা আসছো শেয়ার করে দাও, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা হয়েছে, এ 2 4 6 হয়েছে হয়েছে। এবার মনে কর এই 1 2 3 1 3 5 7 9 আমি খাম করে দেখিস, 1 3 5 7 9 ব্লা 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 ব্লা, মনে কর যে সে ফর এক্সাম্পল 99 পর্যন্ত প্রোগ্রামটা লিখবি, মানে কার 100 পর্যন্ত, যদি কেউ বলে 1 3 5 মানে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম লেখো। বিজোড় সংখ্যা মানে তুমি 100 পর্যন্ত দিয়ে রাখো, নো প্রবলেম, 100 তো যাইবো না, তাতে কি হইছে। তাহলে এখানে দিয়ে রাখবো হচ্ছে, এখানে দিয়ে রাখবো হচ্ছে এই 100 পর্যন্ত, আশা করি বুঝছো। আর দুই করে বাড়তেছে, স্টার্টিং হচ্ছে 1, বাস হয়ে গেল। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল, এই প্রোগ্রামিং গুলো পারলে, ফর গুলো পারলে, লুপ পারবা, নামাতে লিখতে পারবা, ওই যে তোমার মনে করো পিরামিড বানাইতে পারবা, তারপরে মনে করো যেটা পারবা সেটা হচ্ছে সিরিজের যত প্রবলেম আছে সব সলভ করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, ইয়াস যারা দেখতে পাচ্ছ না আগের ক্লাস দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ অর্থি, জারিফ জয় ক্রিকেট খেলা খেলতে গেছিলাম। জারিফ এখন বাইরে যাস না ভাব, কত করে বলতেছি তোরা বাইরে যাস না, লেখাপড়া কর, বাসায় থাক, তারপরে তোরা মানুষ না, এটা কোনো হইব। এই যে আয়েশা করে কোট করে দিয়ে দিচ্ছে, আয়েশা থ্যাংক ইউ সো মাচ মা, অনেক ধন্যবাদ মা। আয়েশা একটা স্ল্যাশ এন দিস, এই যে প্রিন্ট অফ আয়েশা, এই যে তুই এখানে যে লিখছিস মা, এই প্রিন্ট অফ তো এখানে বড় হাতের পি হয়ে গেছে, মানে এখানে ক্যাপিটাল পি হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু কম্পিউটারে কিন্তু বোঝা যায়। ওকে সো স্মল দিবা, এই পি কিন্তু স্মল, এই পি স্মল, সি প্রোগ্রামিং এ সব কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখতে হয়, খুবই কেস সেন্সিটিভ। স্যার আমার ফর লুপের পরে সেমিকোলন হয় না কেন? এই ফর লুপের পরে সেমিকোলন এখানে মাস্কে অ্যাপ অদিতি, এটা নিয়ম বাবা, ফর লুপের এখানে কোনো সেমিকোলন হয় না বাবা, এটা শেষ হয় না বাবা, এখানে কোনো সেমিকোলন হয় না, এটা নিয়ম। তোমার নাম অদিতি কেন, এটার কোনো 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 উত্তর নাই, এখানে সেমিকোলন হয় না কেন, এটার কোনো উত্তর নাই। তোমার নাম অদিতি কারণ বলছে আজ থেকে এই মেয়ের নাম অদিতি মা, তাহলে প্রোগ্রামিং এর এরকম মনে করো নিয়ম। এটা প্রথম দিকে যখন লাইব্রেরি ফাংশন এটা যখন বানাইছে এটা ব্যবহার করো। থ্যাংক ইউ সো মাচ, ওকে সাই জয় তোমাকে ধন্যবাদ, নো প্রবলেম স্যার, খেলবি মাঝে মাঝে খেলবি, শরীরটাও ঠিক রাখতে হবে, একদম বাসায় বসে থাকলেই হয়ে যাবে, কিন্তু ক্লাসের সময় ক্লাস করিস বাবা, কারণ তোরা তো একটু মনোযোগী স্টুডেন্ট, তোদেরকে তোদের এই জিনিসগুলোই দরকার। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড্রয়েড অ্যাপটার নাম আবার বলেন, সিপিপি ড্রয়েড রে বাবা, সিপিপি ড্রয়েড, ওকে হয়ে গেছে এটা। এবার চল আমাদের এটা হয়েছে, তারপরে মনে কর যে এবার যদি বল এই আয়েশা এরা কাজ করতো, সবাই মিলে এই কাজটা কর, 5 10 15 20 ব্লা 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 100 পর্যন্ত এই সংখ্যাটা প্রিন্ট কর, দেখি 1 5 10 15 20 এইটা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লেখ তাড়াতাড়ি। এই শামিম তাড়াতাড়ি লেখ, তাবিলা ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস, বুঝলাম, ওকে বুঝবি তো, ইয়েস হ্যাঁ দেখছিস, মানে আমি ভুল ধরে ফেলেছি আয়েশা, থ্যাংক ইউ সো মাচ মা, ভালো থাকিস, ভুল করে শিখবি, মনে রাখবি যতবার ভুল করবি, তো বারবার ভুল করিস না বাবা, যতবার ভুল করবি ততবার শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ইজি লাগতেছে অনেক, থ্যাংক ইউ সো মাচ মাসনা, অনেক ধন্যবাদ, এবার প্রোগ্রাম লিখে ফেলো মা, ওকে ইয়েস পরেরটা করা, জারিফ জয় তাড়াতাড়ি কর, ওঠি ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা, এত লেট কেন, অদিতি কোন দাদা কি দেখেছিস বাবা, ওকে রাফি আগেরটা করছি, ইয়ার রাফি আগেরটা করেছে, আমাদের আয়েশা বললো, হিমেল গোস্বামী তুমি কই ছিলে এতক্ষণ দুষ্ট ছেলে, হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে তুমি কি জারিফ জয়ের মতো খেলতে গেছিলে নাকি, ওকে একটু আরেকবার খাবার খাচ্ছিলাম, ও আমার খাবার খাবার বানানো ঠিক করে দেখ দুষ্ট ছেলে, স্যার সবসময় তো এমন হয় না, কখনো সেগুলো আমার এখানে সেমিকোলন সেমিকোলন এখানে কোনো সেমিকোলন হবে না, এটা সব সময় এটা কোনো কোনো সময় না, সব সময় সেমিকোলন হবে না, সেমিকোলন হবে না, খেয়াল রাখবা, ওকে
থ্যাংক ইউ আয় আয়শা এই তো গুড রবিউল পারভেজ অনেক ধন্যবাদ বাপ ভালো করে প্রোগ্রাম করে ফেলেছিস থ্যাংক ইউ সো মাচ রবিউল এন্ড জারিন চয় প্রোগ্রাম কই আয়শা ওঠি প্রোগ্রাম চাই আগে প্রোগ্রাম এটা হবে স্টার্টিং হবে x = 5 ওর থেকে x = 5 দিয়ে কত পর্যন্ত 100 পর্যন্ত বাড়তেছে কত করে 5 5 করে বাড়তেছে ওকে এই দেখো x = x + 5 এই তো বাস প্রোগ্রাম হয়ে গেছে সবাই কি বুঝছো এখন তোমারে 5 করে বাড়ুক 10 করে বাড়ুক 20 করে বাড়ুক 100 করে বাড়ুক ব্যাপারস না রাইট ঠিক করে বলো সবাই বুঝছেন এটা থ্যাংক ইউ সো মাচ সনি থ্যাংক ইউ এবার একটা কাজ কর তোরা এই প্রোগ্রামটা লিখে ফেল এটা আজকের মতো এখানে শেষ করব তারপর লুপে চলে যাব মানে সিরিজের প্রোগ্রামে চলে যাব 10 20 30 1000 পর্যন্ত লেখ 10 20 30 1000 পর্যন্ত 10 20 30 1000 পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ক্লাসে আছো তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক আপনারা যারা আছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অন্তরে অন্তস্থ থেকে সালাম এবং শ্রদ্ধা অত্যন্ত কষ্ট করে এই করোনায় আপনারা যেভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে প্রাণোজ্জ্বল রেখেছেন কি বলো যে আপনারা সজীব রেখেছেন প্রাণবন্ত রেখেছেন আপনাদের কাজের মাধ্যমে আপনাদেরকে আসলে অনেক 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 ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আরাফাত হোসেন ইয়েস ওকে আমাদের মনিকা ওকে অদিতি দ্যাটস অদিতি x + 5 না মা x = x + 5 হবে মা ঠিক করে লেখো অদিতি অদিতি তুমি কি লিখেছো শুধু লিখেছো x + 5 এটা হইব এটা হইব না লিখতে হবে x = x + 5 ঠিক করে লেখো মা একটু ঠিক করে লেখো ইয়েস থ্যাংক ইউ সো মাচ ওকে আয়েশা প্রোগ্রাম করে ফেলছে দেখি আয়েশা প্রোগ্রাম আমাদের আয়েশা প্রোগ্রাম করে ফেলছে আমরা অনেক ভাগ্যবান যে তোমাদের মতো ইয়েস আয়েশা দ্যাটস গ্রেট থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ এবার মিট ও আয়েশা গেট সেজে পড়ে সেমিকোলন কই ঠিক করে লেখো তারা দিয়ে দাও সেমিকোলন তারা গেছে তো প্রোগ্রাম তো চলবে না গেট সেজে পড়ে সেমিকোলন দাও নাই ইনটেক্স এর পড়ে সেমিকোলন দাও নাই প্রিন্ট এফ এর পড়ে সেমিকোলন দাও নাই এটা তো কে আরাফাত হোসেন এটা কি কাজটা করছে আরাফাত হোসেন এই কথা দিও না আরাফাত হোসেন ইনটেক্স এর পড়ে সেমিকোলন দাও মানে যে এখানে তারপরে তোমার প্রিন্ট এফ এখানে সেমিকোলন দাও গেট সেজে পড়ে সেমিকোলন দাও আয়েশাটা সব ঠিক ছিল আয়েশা এখন আবার সেমিকোলন দিছে থ্যাংক ইউ সো মাচ আয়েশা দ্যাটস গ্রেট অনেক ধন্যবাদ মাসনা ওকে ওকে গ্রেট থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই মিলে ক্লাস করছো ফর লুপটা একদম তোমাদের ইজি হয়ে যাচ্ছে কোথায় ঘুরতেছো তোমরা বুঝতেছো এবার আমি এটা বুঝতে দিলাম আয়শা তোদেরকে আগে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স আমার মাঝে মাঝে চিন্তা করতে ইচ্ছা করে মনে কর ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ব্লা 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 এখানে n ইকুয়াল টু হোয়াট তাই না এটা তো মনে হয় 100 ওকে এটা n এই সিরিজের প্রোগ্রামটা তুমি কোনো রকম ফর লুপ ব্যবহার না করে করতে পারবা এটা এই সিরিজটাকে ফর লুপ ওয়াইল লুপ ডুয়াল লুপ ব্যবহার না করে করতে পারবা আমি যেটা বলতেছি সিরিজের প্রোগ্রাম ফর লুপ ওয়াইল লুপ ডুয়াল লুপ ব্যবহার করে করতে পারবা অদিতি কি অবস্থা অদিতি কোনো সমস্যা আচ্ছা মনিক অদিতি তোর নামে একটা আইডি করস না কেন অদিতি তোর নামে একটা আইডি করে ফেলবি তোর নামটা তো অনেক সুন্দর মনিকা পাল অবশ্যই ভালো কিন্তু তোর নামে একটা আইডি করে ফেল তাহলে দেখবি যে তোর একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হবে ওকে এমনও হইতে পারে একটা সময় হইতে পারে দেখ যুদ্ধের সময় অনেক কিছু হয়েছে আমরা কিন্তু তখন কিন্তু কেউ চিন্তা করে না যে এটা পরবর্তীতে হবে এমন হইতে পারে যে করোনাকালীন যে যুদ্ধ অবস্থা হচ্ছে মনে করো আমরা ক্লাস নিচ্ছি হয়তো আল্লাহ 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 তালা করুক আমাদেরকে হয়তো সরকার বা কেউ বা তোরা মনে করে একটা কোনো মনে করো যে কী দিলি থ্যাংকস দিলি নামটা মেনশন করতে আমার নামটা খেয়াল রাখেন আমরা হয়তো এমনও হইতে পারে যে করোনাকালীন অবস্থায় অনলাইনে কারা রেগুলার ক্লাস করছে সেই আইডি থেকে নামটাও নিয়ে হয়তো সরকার চাইলো তোমাদের কোনো একটা গিফট দেওয়ার জন্য কোনো একটা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা ধন্যবাদ দেওয়ার জন্য নিজের নামটা দরকার আছে নিজের নামটা দেখতে রেডি রাখ ওকে থ্যাংক ইউ চিন্তা দিয়েই পারবি কি পারবি বুঝে নাই ফর ওয়াইল টু ওয়াইল না আমি ফর ওয়াইল টু ওয়াইল বলি নাই মা আমি অন্য কিছু বলছি এটা দেখতো চিন্তা করে পারস কিনা এই পাইথন না জবাব পাইথন না জবাবতে যাবেই না সিটে থাকে আগে এটা বাংলাদেশ বাট আগে বাংলাদেশে থাক থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেকেই ক্লাসটি শেয়ার করে দিয়েছো ক্লাস থেকে আবারও শেয়ার করে দাও কে কোন কলেজ থেকে জয়েন করেছো কলেজের নাম লেখো কমেন্ট করতে পারো এটা কেন কাজ করো আয়শা এই যে এরকম একটা কি দেখ সূত্রটা কি ঠিক আছে n ইনটু n বাই 2 ইনটু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইনটু d এটা না n বাই 2 ইনটু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইনটু d এই সূত্র আছে না এই সূত্র এটা কি এটার জন্য n এর জন্য নাকি 100 এর জন্য n এর জন্য ওকে
তারপরে মনে করো আবার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আয়েশা তোদেরকে কাজ দিলাম এই জাহিদ জয় জাহিদ জয় মনে করো এই যে n স্কয়ার এগুলো কি কি করবি এগুলোকে ওই ফর লুপ বাদে এই যে এই সূত্র দিয়ে কাজ করবি টুয়াইস n ইনটু n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার সম্ভব তোরা n ইনটু n মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার সূত্রগুলো ভুলে গেছিস রে এই সূত্রগুলো বসে বসেও কিন্তু কাজ করা যাবে অর্থাৎ এই মানগুলো নিয়েও কিন্তু কাজ করা যাবে আমি তোমাকে বুঝাইতে পারছি ইয়েস লুপ ছাড়া পারবে এই যে লুপে পারবে এইভাবে দেখ ইয়েস ধারার অঙ্ক যে কোন সূত্র পড়ে এই অর্থে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব n কিউবের সূত্রটা বলতো অঙ্ক করতে এটা মনে হয় বুঝে একটা আসলে সূত্র এটুকু n ইনটু n মাইনাস 1 ইনটু টুয়াইস n মাইনাস 1 বাই 2 n প্লাস 1 এরকম একটা আসলে মনে হয় ওকে এই সূত্রগুলো দেখিস তিনটা অঙ্ক আছে যে সূত্র বলে বসানো যায় তখন তুমি n দিয়ে করতে পারবে আমি আমার লোক দিয়ে করে দিচ্ছি আয়েশা আমি কি বুঝাইতে পারছি কোন জায়গায় তো তোমাদের বলতে হচ্ছে আমি তোমরা কি বুঝছো ইয়েস স্যার কালকে একটা পদ্ধতি দেখেছিলাম কিন্তু প্র্যাকটিস করে তাই বলে বলে এই তো দেখছো খালিদুর রহমান এগুলো মনে করো যে চিন্তা করে করে এভাবে বের করবা থ্যাংক ইউ শহীদ কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে আছো শহীদ শহীদ ইদানিং তোমাদের নামের মধ্যে একটা জিনিস দেখি দুইবার করে কেন ভাই তো শহীদ শহীদ মাসুদ মাসুদ আচ্ছা আমার নাম যদি মাসুদ মাসুদ হয় কেমন লাগবে দুইবার নাম দরকার আছে একবারে তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কিছু মনে করিস না তোদেরকে সবাই মিলে তোদের একটা পারফেক্ট একটা আইডি থাকবে তোদের আইডিটা একসময় প্রোফাইল হয়ে যাবে তোরা যখন দেখা যাবে যে আইএসএসবিতে যাবি আর্মিতে যাবি সেনাবাহিনীতে যাবি নো আর্মি নৌবাহিনী তারপরে বিমান বাড়িতে যখন যাবা হয়তো দেখা যাবে তোমার আইডি দেখেই কিন্তু মনে করো তোমাকে হয়তো জাজ করবে আইসিটি ক্লাস কি প্রতিদিন হয় আইসিটি ক্লাস কিশোর বাতায়নে শনি এবং রবিবার হয় সকাল 11টায় থ্যাংক ইউ সো মাচ মনিকা পাল আমি অদিতে আমি বুঝি নাই ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আয়েশা সূত্র দিয়ে আগে করছিলি মনে হয় করস নাই সূত্র দিয়ে পড়ে ফেলবে আজকে করে আমাকে জানাবি যে সূত্র দিয়ে হয়েছে এটা তোর জন্য কাজ যত বেশি ব্রেনের কাজ করবি তত বেশি ব্রিলিয়ান্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে রেডি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n আমি এটা এখন ফর লুপ দিয়ে করে দিচ্ছি কিভাবে করবা হ্যাশ ইনক্লুড ওকে এখানে stdio ডট h হ্যাশ ইনক্লুড তোমার এখানে কনিও ডট এইচ এখানে দিবা মেইন আমি আবারও বলি এই মেইন ভয়েট মেইন এগুলো নিয়ে কেউ কোনো ঘাবড়াবা না এখন পরে এগুলো ওকে এগুলো ছাড়াও প্রোগ্রাম হয় তারপরে ইন্ট তোমার কি দিবা মনে করো আই দিলা ইন্ট আই এটা ইনিশিয়ালাইজেশনের জন্য সেমি কোলন সরি কমা ইন্ট আই এখানে কমা তাই অদিতি এটার নাম হচ্ছে কমা সেপারেটর কি নাম কমা সেপারেটর এটা একটা স্পেশাল অপারেটর ওকে ইন্ট আই এখানে কি দিবি এন খেয়াল রাখবি ছোট হাতের এন থাকলে ছোট হাতের এন বড় হাতের এন থাকলে বড় হাতের এন এটা কিন্তু খেয়াল রাখবা ওকে তারপরে দেখো এই এন এর মানটা তো দিতে হবে তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এন এন এর মান দেন এন্টার এন্টার দ্য ভ্যালু অফ এন তাহলে এগুলো সময় নিয়ে বুঝাইতে পারলে যে কত মজা লাগতো সময়টা খুব ক্লাসের অল্প এর মধ্যে শেষ করে যেতে হয় নাহলে অনেক এক্সাম্পল দিয়ে এগুলো বোঝানো যায় না তোদের তোরা যারা অনেক টাইম নিয়ে ক্লাস করছিস আমাদের সোমবারে কিন্তু আবার ক্লাস হবে সোমবারে কিন্তু রাত 8টা থেকে 10টা ক্লাস হবে তোমরা যারা এখন ওই গুগল ডকটা পূরণ করলে পূরণ করে আসতে পারো হয়তো নতুন করে আবার অনেকে আমরা লিঙ্ক পাঠাবো পুরাতন কিছু বাদ যেতে পারে ওকে বাকি ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করব 10% কি n ওকে গেল এটা এবার আসো ফর i is equal to কত 1 I less than or equal to কত n এই যে এখানে n তার এটা কিন্তু সেমিকোলন হবে তো এখানে সেমিকোলন ওকে তারপরে পূজা ক্লিয়ার তো এখানে ওকে তারপরে লিখবা i প্লাস প্লাস কত করে বাড়তেছে এক এক করে বাড়তেছে ফর এর পরে নো সেমিকোলন নো কমা যদি দাও কমা নাই তোমার কোনো কমা ওকে খেয়াল দেখো এবার আসো এখানে সাম ইকুয়াল ও আচ্ছা সাম তো আছে তাহলে কি হবে সাম আমি তো যোগফল বের করবো সামটা আমি দিই নাই দিয়ে দেওয়ার জন্য তাহলে সাম ইকুয়াল টু খেয়াল করে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই এটা কিভাবে হয়েছে এটা আগেই ভালো করে জানোস তারপরে আবার বলে দিচ্ছে প্রিন্ট এফ দ্য সামেশন ইজ দ্য সামেশন সামেশন ইজ পার্সেন্ট ডি আমি এই জায়গাটা একটু মুছি পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা সাম এইটা সেমিকোলন গেল এন গেট সি এইচ
এখানে হলো গেট সিএইচ গেট ক্যারেক্টার এই যে হয়ে গেল এটা আশা করি এই প্রোগ্রামটা ইট অ্যাট দ্য ভ্যালু অফ এন এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো কিভাবে হয় ওকে এটা হচ্ছে 1 থেকে 100 মানে এন পর্যন্ত সংখ্যাগুলো কত চাও সূত্রটা আরেকবার আলোচনা করব আচ্ছা সূত্রটা নিয়ে আরেকবার আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ ও থ্যাংক ইউ সো মাচ অর্থি তোমাকে ধন্যবাদ ইউ আর জোস অলরেডি তুমিও খুব ভালো ওকে ভাইয়া এই অবস্থা আপনি ক্লাস করছেন এই জারিফ কি ক্লাস করতে আসছে নাকি জাহিদুল ইসলাম জয় তোমার আজকে ক্লাস করার দরকার নাই তুমি রেস্ট নাও জাহিদুল ইসলাম জয় অত্যন্ত অসুস্থ আমরা সবাই জাহিদুল ইসলাম জয়ের জন্য দোয়া করি আমাদের অত্যন্ত মনোযোগী স্টুডেন্ট আল্লাহ তা ও ভালো একটা কাজ করতে যে অ্যাক্সিডেন্ট করেছে আর আমরা এই মুহূর্তে যেন নিজেকে সবাই যত্ন নেই নিজের উপরে মানে যেটা বলে টেক কেয়ার রাখি কারণ এই মুহূর্তে বাইরে হসপিটালের অবস্থা মনে করো যে ঠিক মতো হয়তো মনে করো যে পরিমাণ রুগী বাইরে আসছে হয়তো সেবা তুমি নাও করতে পারো মানে তোমার জন্য হয়তো কষ্ট হয়ে যাবে সো প্লিজ একটু মানে নিরাপদ থাকাটাই বেটার তাই না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর থ্যাংক ইউ সো মাচ আপনার পরিবার আমার কাছে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক ধন্যবাদ জারিফ জব জারিফ জব বেটা তোর তো স্টাইল তুই এখন অনেক উন্নত হয়ে গেছে তুই কি বেটা যে পরিমাণ থ্যাংক ইউ সো মাচ বাবা ওকে ইয়াস হিমেল গোস্বামী এমবিএস গ্রুপে আসো আজকে আবার একটু লিঙ্ক দিয়ে দিও যে এই এই ফোনটাই করার জন্য ওকে আজকে আমার নামটা ডাক্তার এখনো ফোন নিয়ে আজকে আমার নামটা নিন ডাক্তার এখন ফোন নিয়ে নিবে চল ও আচ্ছা হ্যাঁ জাহিদুল ইসলাম জয় ভালো থেকো বাবা ফোন থেকে দূরে থাকো ইনশাল্লাহ বেঁচে থাকলে পড়াশোনা হবে আমি তোমারে পড়াবো কথা দিচ্ছি সো টেনশন করো না তুমি ভালো করে থাকো ওকে ইয়াস অনেক ধন্যবাদ আমাদের ক্লাস এখন বাজে প্রায় মনে কর যে আমাদের 11টায় আবার ক্লাস আছে মানে 12টায় আবার ক্লাস আছে সে 12টায় থাকিস উঠতে বুঝছিস মা ওকে এটা যাদের হয়ে গেছে তারা এটা কাজ করো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার যদি হয় ওতে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার জাস্ট চেঞ্জ হবে কি জানো এইখানে i i ইনটু i হয়ে যাবে প্রোগ্রামিং করতে থাকো আস্তে আস্তে মনে করে বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে ওকে এটা তুলে ফেলো আইসা তুলো ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার লেখাগুলো বলো বাধা দেখা যায় না আর দেখা যায় না লেখাগুলো এখন দেখা যাচ্ছে এই যে এই যে এই যে মনে করো আটকাই দিলাম কি আর করো বলো না বাসার মধ্যে পড়াচ্ছি তো বাবা এটা তো ক্লাসরুম না একেবারে বাসায় বসে মনে করো বাসার ড্রয়িং রুম এখন ক্লাসরুম হয়ে গেছে জুমে হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্লাস হচ্ছে এখানে সিরিয়ালি ক্লাস হচ্ছে থ্যাংক ইউ রিপন ধন্যবাদ দুঃখিত চারি ঘুমের ইঞ্জেকশন দিচ্ছিল তাই ওকে নো প্রবলেম টেক রেস্ট ওকে থ্যাংক ইউ আই রিপন সাবধানে থেকো সুস্থ হও জি ওকে দেখছো তোমাদের টাইম ইন্টারনাল থ্যাংক ইউ সো মাচ এস এস পরিবার আমরা একটি পরিবার আমাদের লক্ষ্য একসাথে এই দেশটাকে সুন্দরভাবে গড়িবার সবাই যখন নিজ নিজ জায়গা থেকে বড় হব সবাই মিলে এই দেশটাকে অনেক বড় একটি দেশে পরিণত করবো আমরা এটি আমাদের স্বপ্ন তাই না এই যে তোমাদের মধ্যে যে বন্ডিং এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এখানে কোনো রাগারাগি থাকবে না এখানে কোনো মন্দ মন্দ কথা থাকবে না ওই যে ওই গানটা আমাদের দেশটা স্বপ্ন পরি সাথী মুদের ফুল পরি লাল পরি নীল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি এখানে মন্দ কথা কেউ বলে না এখানে অসৎ পথে কেউ চলে না ও আশা করি সময় ভালো করে বুঝছিস তাই না আগামীকাল হোয়াইল ডু হোয়াইল ভালো করে বুঝাই দেবো যদিও ডাটাবেজের ক্লাস নেওয়ার কথা আগামীকালকে আগামীকালকে ডাটাবেজের ক্লাস দেবো না নেক্সট উইকে ডাটাবেজের ক্লাস দেবো আগামীকালকে হোয়াইল ডু হোয়াইল বুঝে সি প্রোগ্রামিং একটু ক্লোজ করে দেবো কিশোর মাতায়ন থেকে মানে ক্লোজ মানে এই জায়গা থেকে আপাতত তোমাদের সেকেন্ডারি সিলেবাস ক্লোজ করে দেবো তোমাদের এখান থেকে প্রশ্ন কীভাবে আসতে পারে মনে করো ফর লুপে সরাসরি হইতে পারে যে ফর লুপ ব্যবহার করে এরকম সিরিজ দিতে পারে সিরিজের সমেশন বের করো এমন হইতে পারে ফরের প্রোগ্রামটা দেওয়া আছে হোয়াইলে কনভার্ট করো বা ডু হোয়াইলে কনভার্ট করো এরকম হতে পারে আর এমসিকিউ তো তোমাদের জন্য আসবে এখান থেকে আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ ওকে সব ক্লিয়ার আইসা একটা অনেকদিন পরে গান গেছে হ্যাঁ রাইট তোমরা যে বললাম না এই দেশটা অনেক সুন্দর রাইট ওকে আমারও এই গানটা অনেক প্রিয় ওকে থ্যাংক ইউ সো মাচ আইসা ওকে অর্থি তৃপ্তি ভৌমিক ওকে পূজা থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমার পূজা অনেক কষ্ট করে ক্লাস করছে পূজার বাসায় নেটওয়ার্ক থাকে না ছাদে উঠে কষ্ট করে ক্লাস করে হিমেল গোস্বামী অ্যাটস ফ্যান্টাস্টিক বয় খুব মানে কষ্ট করে ক্লাস করছেন ভেরি ক্রিয়েটিভ হচ্ছে আস্তে আস্তে জারিফ জয় ভালো কাজ করছিস তৃপ্তি ভৌমিক থ্যাংক ইউ তৃষা তাসলিম তামান্না অত্যন্ত মনোযোগী স্টুডেন্ট ওকে আমাদের প্রান্তি থ্যাংক ইউ সো মাচ শামীম হোসাইন থ্যাংক ইউ ইয়াস শামীম হোসাইন ইদানি অনেক বেশি মনোযোগী শামীম ভালো করছিস রেডি আমাদের ফারহিন চলে আসছিস ফারহিন আমার রাজুক কলেজের ফারহিন কেমন আছিস ফারহিন আশা করি ভালো আছিস ওকে থ্যাংক ইউ জারিন কোথায় জারিন মালিয়াকে ডাকিস ওকে হিমেল গোস্বামী থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বেটার তোকে অনেক ধন্যবাদ হিমেল গোস্বামী রিফাত আহমেদ স্যার কোশ্চেনটা বলে দেন
প্রশ্নটা বলে দিলাম যে এরকম মনে করো সিরিজ দেওয়া থাকবে, সিরিজ থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এমসি গুলো করো শুধু পঞ্চমদার। রাইস আয়েশা, এটা খুব ভালো কথা বলছো আয়েশা, ইউ আর গ্রেট। তুমি নোটটা অনেক ভালো করো, আইডিয়াটাও জোস। শুধু সি প্রোগ্রামিং এর একটা মানে এমসি কিউ একদিন ক্লাস দিব। অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেন দিব স্যার আমি বুঝিনি রে নিশান্ত সুন্দর না। আদাব স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ সো মাচ অদিতি, তোমাকে অনেক ধন্যবাদ। রাফি, অনেক কোশ্চেন আছে স্যার, পরে আস করবো ইনশাল্লাহ। অফকোর্স, প্রশ্ন ডোন্ট স্টপ কোশ্চেনিং, প্রশ্ন করে শিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমাদের এরপরের ক্লাস ঠিক 12টায়, তাই 10 মিনিট এটা রেডি থাক, 12টার সময় তোদের যাদের ক্লাস সেটা। এই আমি বুঝতে পারতেছি না রে, দিশা তাসলিমা আমার না কি দিবি, আপনি প্রশ্নটা আবার পুরোটা কর। দিশা তাসলিমা আমার না কোন প্রশ্নের উত্তরে বলছেন। কিউ, থ্যাংক ইউ সো মাচ, দিল্লি বাসন দিব। থ্যাংক ইউ সো মাচ ফারজান আশমি, অনেক ধন্যবাদ। আমিনুল হক, আল্লাহ হাফেজ স্যার। পারভেজ, সি প্রোগ্রামিং এর ক্লাস কবে পাবো? সোমবারে হচ্ছে, আগামীকাল তো ক্লাস পাবা, আর সোমবার তো জুমে ক্লাস পাবা ইনশাল্লাহ। ওকে, এমডিএইচ একাডেমি, থ্যাংক ইউ সো মাচ মনিকা পাল, মানে অদিতি বা অদিতি ইমন না, থ্যাংক ইউ সো মাচ। অ্যান আরাফাত, কি করবো স্যার আপনার ক্লাস মিস করে নিজেকে অসহায় লাগে। মা, থ্যাংক ইউ সো মাচ, মনে রাখবি শিখতে হবে, যেখান থেকে ভালো পারবি সেখান থেকে শিখাতে, সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। স্টার কেন দিব, কোন জায়গায় স্টার দে বাবা, এই যে এগুলো এটা কমেন্ট রে বাবা, তাহলে মনে মিস করছিস। আচ্ছা, নিশা তাসলিম যেমন আমার কমেন্টে জানিস তো, ইনবক্সে বলিস কি বুঝাস না, আমার ইতিহাস আমি বুঝে নেবো। থ্যাংক ইউ, ওকে, খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ। জাহেদ, ঘুমাইতে যাও জাহেদ রে, আগামী একদিন মনে যেন অনলাইনে না দেখি, পরে দেখা হবে ইনশাআল্লাহ, ড্রেস নাও। ওকে, থ্যাংক ইউ। আমি পঞ্চমদের বোর্ড প্রশ্ন একটা জিনিস এখনো পারি না, আমার পাঠাই দিস, আমি শিখাই দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকিস। ওকে স্যার, 12টায় কি আপনার ক্লাস? না, 12টায় আমার ক্লাস নাই, অন্য স্যারের ক্লাস। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। ফর লুপ, লুপ রিলেটেড বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবাই প্রশ্নগুলো ভালো করে করবা। এই যে আজকে ফর লুপ রিলেটেড যতগুলো সিরিজ আছে তোদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, রেডি? যাওয়ার আগে একটু কাজ দিয়ে দিই, সবাই এই কাজগুলো করতো, এই কাজগুলো করে আমাকে দে। এটা হচ্ছে আজকের প্রোগ্রাম। আয়েশা, যতগুলো প্রোগ্রাম করছে এগুলো নোট করে ফেলবি, তারপরে যেটা করবি সেটা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব, মনে করো ব্লা 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 এন কিউব, এটা করবা। তারপর এটা ইকুয়াল টু হোয়াট, এই সিরিজটা করবা। তারপরে মনে করো যে 5 কিউব, তারপরে মনে করো যে তোমার 5 টু দি পাওয়ার 6, তারপরে মনে করো 5 টু দি পাওয়ার 9 প্লাস ব্লা 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 5 টু দি পাওয়ার n, এই প্রোগ্রামটা করবা। 5 টু দি পাওয়ার n এই প্রোগ্রামটা করবা, ওকে, এই প্রোগ্রামটা করবা। তারপরে তোমার মনে করো 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই n। এই অদিতি দেখ, তোমার এটা পারিস কিনা, এই এইটাও করবি। এরকম আরো অনেক প্রশ্ন আছে, এগুলো তোদেরকে সবাই হিসেবে দেখাই দিব, সবাই করে দিব। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের প্রতি, সবাই মিলে চমৎকারভাবে ক্লাসটি করেছো, ক্লাসের পরিবেশটা অত্যন্ত ভালো রেখেছো, অনেক ধন্যবাদ। তোমাদের এভাবে অংশগ্রহণই এই দেশটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীরা বাসায় বসেও যে কোনো মুহূর্তে তাদের নিজের সেরাটা দিয়ে পড়তে পারে। দেখা হবে আগামীকালকে সকাল 11টায়, সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, সবাই ভালো থাকবা, নিজের প্রতি যত্ন নিবা, তোমার আব্বা আম্মুকে আমার সালাম দিবা। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।